হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, আশা করি সকলে ভালো আছেন। নিয়ে আসলাম তোমার জন্য আরও একটা অসম্ভব যেখানে কেন গাইস। আজকে আমরা কথা শুরু হচ্ছে ফ্যাক্টরির ছাদ থেকে যা গান পাবো, মানে গাইস লুট বলছে না, শুধু যে গান পাবো তা দিয়ে খেলে ফেলবো আজকাল আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তো ভিডিওটি শুরু করা যাক গাইস। আমরা নেমে যাচ্ছি চলো ফ্যাক্টরির ছাদে। এন্ড গাইস ফ্যাক্টরির ছাদে গিয়ে ঘুষাঘুষি করতে আমরা আমরা খ্লাটাও নিয়ে এসেছি। আমরা এই চিমনি যেগুলো আছে সেগুলোর উপর নেমে যে দেখি কোনো এনিমি নামে নাকি, আমরা এই চিমনি যেগুলো দেখতেছি আমরা ফ্যাক্টরির ছাদের ওপর সেগুলোতে নামবো। আরে ইয়ার এখানে কেন কেউ নামো ভাই, তোমরা চিমনির উপরে নেমে গিয়েছে। আরে ভাই কেউ নামে নাই। আরে ভাই এখন আমাদেরকে নামলে না আমার ভাই টিমিং করবো, আমি ভাই টিমিং করবো, টিমিং করবো এবং নামা মাত্র ভাই 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 আমাদের তো একদম পুরো বারোটা বেজে গেছে। কুসাতে গেলে এখন একটা যদি টোক্কা মারে আমাদেরকে তাহলেই আমরা চলে যাবো গাইজ। আমরা একে তো মেরে ছাড়বো, তোমাকে তো ঘুষানোর জন্য এসে গিয়েছি রে। এ ভাই দাঁড়াও 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 একটু দাঁড়াও। এ ভাই ও আরে ধরো গাইছে এরা মায়ের মায়ের মারামারি করো মারামারি করো। আমি একটু মাঝখানে মির্জাফুরি করি গাছ একটা টোকা ভাই। এরে ভাই ভাই এখানে এ একে মেরেছ, আমি তোমাকে মারবো আমি তোমাকে মারবো। এ ভাই তুমি নামছো এখানে টোকে। ও ভাই সাপ ওপি ব্রো গ্রোজা পাই গেছি গ্রোজা। হ্যান্ড একটু দুইটা টোকা মারলেই মরবে। হ্যান্ড গাইস গাইস এখানে কোনো গান নেই। এ ভাই শুধু গ্রোজা দিয়ে কি খেলবো আমি, কোনো শর্ট রেঞ্জে গান। আচ্ছা তোমাদেরকে মেরে। ও ভাই ওপি এই লাভ দিয়ে দিছে যা মনে হয়। গাইস কোনো শর্ট রেঞ্জের গান দেয় নাই, শুধু গ্রোজা দিয়ে আমি কি খেলবো এখানে। লাস্ট জোনে গিয়ে আমি কি করবো গ্রোজা নিয়ে। আচ্ছা কিছু করার নাই এখন গাইস। আরে ভাই 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 ও ভাই ওপি ব্রো গাইস আপাতত যা মনে হয় ফ্যাক্টরির ছাত্র তো আর কেউই নেই, কেউ নেই সেটা তো দেখে বুঝতে পারতেছি। আরে ভাই কি ভাগ্যটা খারাপ, শুধু গ্রোজা। এন্ড গাইস আমরা সোজা এখন এনিমিদেরকে কিল করার জন্য চলে যাব, আমাদের এমও দরকার আছে অনেক। আরে ভাই শুধু বলে গ্রোজা ভাই। গাইস একে তুমি নিচের থেকে নেমেছিলে ভাই, ফ্যাক্টরিতে আমাদের 5টা কিল অলরেডি হয়ে গেছে। আমরা গাইস ম্যাক্সিমামটা ফেলে দিব, কোনো চিন্তা করিও না। আমরা এখন এমও দরকার আমাদের, বেশি বেশি করে এমও দরকার। গাইস শুধু গ্রোজা দিয়ে ম্যাক্স 7টা ভাই, যদি ফ্যাক্টর ছাদের উপর যদি ম্যাক্স 7টা দিত না ওপি হইতো পুরা। একটা মেডকিট দরকার ছিল, আমি মেডকিট বেশি দরকার ছিল, হেলথ এফ তো পুরো একজনে 12টা বাজাইয়া দিছে একদম। ম্যাক্স 7 আমরা ফেলেছি, ট্রিটমেন্ট গানটা আর এক লাভ কি সেটাও আমরা ফেলে দিয়েছি। এন গাইস এফএফ টোকেন গুলো নিয়েও তো কোনো আছে না গাইস, আমরা গুলো নিতে পারবো কোনো অসুবিধা নেই। আর 18 জন অ্যালাইভ আমাদের অলরেডি, 5টা কিলো হয়ে গেছে তাও আর ফ্যাক্টরিতে। এখন গাইস কিন্তু কোনো টাওয়ার দেখলে আমরা টাওয়ারটাতে উঠে যাবো গাইস। সোজা আমরা এখন আবারও ঘুরে টুরে এসে ফ্যাক্টরিতে আসছি গাইস। এনিমি চোখে পড়তেছে না, চোখে পড়তেছে না, এখন এনিমি দেখতেছি না গাইস কি হবে। আমরা
পাথরের পিছনে একটু কভার। আরে ইয়ার, এখানে কোনো এনিমি কেন দেখাচ্ছে না? আমরা গাইজ আরো কয়েকবার ট্রাই করছি, যেখানে কিনা গাইজ আমাকে AWS ভিডিও দাঁড়ায় দিয়েছিল, সেটা তো গাইজ আমি 5টা কিল করেছিলাম, তবুও গাইজ 7টা মোবাইলে দি নাই। এটাতে কি হবে আল্লাহ, এটাতে কি হবে কে জানে। গাইজ এখানে ডেঞ্জার জোন পড়ে আছে, তাই গাইজ আমরা টাওয়ারে এখানে মধ্যে দাঁড়ায় আছি। আরে ভাই ডেন্টের জন্য যাই না গাইস, ডেন্টের জন্য অবশ্যই গেছে গা গাইস। এখন আমরা নিচে নেমে একটু ঘোরাফেরা করে আসি, কোনো এনিমি তো আমরা দেখছি না। আরে ভাই এখানে কোনো এনিমি কেন দেখাচ্ছে না ভাই? টাওয়ারেই থাকবে, এখন টাওয়ার থেকে খেলা হবে, ফ্যাক্টরিতে জোন পড়বে। আমরা শীঘ্রই ভীমসেতু যে চিমনি যেটা আছে সেটার উপর থেকেও করবো, মানে আমরা শীঘ্রই আনবো সেটা। আর 10 জন এলো ভাই, মানে ভাই কি হইলো এটা? আরে ভাই আর কোন এনিমি গুলো কোথায় গেছে ভাই? এনিমি কোনো দেখাচ্ছে না এখানে। আরে ভাই কতক্ষণ ধরে এখানে বসে আছি, একটা এনিমি অন্তত আসে, ক্লক টাওয়ার কি কোনো এনিমি নেই? কোথায় এনিমি নেই কেন ভাই, বুঝতে পারতেছি না ব্যাপার, কতক্ষণ আর এখানে বসে থাকা যায়। গার্লস এখানে ড্রোনে দেখা একটা এনিমি আছে, এখান দিয়ে আমরা বসে আছি। এনিমি গন কোথায় তোমরা? এয়ার ড্রপটার দিকে দেখছো গাইস, আস্তে আস্তে যা মনে হয় এটা আমাকে দেখে আস্তে আস্তে যা মনে হয়। গাইস অনেক কাছে এসে গেছে, লুট বক্সের সামনে যা মনে হয় আসবে। গাইস এখন আমার ভাই আস্তেছে আস্তেছে যা মনে হয় আস্তেছে, পিছনে গাছ একটা দেখাইছিল গাইস, এটা অনেক কাছে এসে গেছে এনিমিটা, আমার সামনেই আছে এনিমিটা। গাইস এখানে একটা দেখাচ্ছে ভাই, কোথায় যাব দুটা যদি এখানে উপরটা আসে তাহলে আমি কোথায় যাব? গাইস সামনা সামনে দেখাচ্ছে, বাট কোথায়? গাইস এখানে এখানে আছে ভাই সাপ, এটা দিয়ে গাইস আমি কিছু চোখে দেখতেছি না। ওই তো গাইস দেখাইছ, ও ভাই ওপি ব্রো, গাইস আর 3 জন অ্যালাইভ আছে, বুঝাটা কি আসবে গাইস? লাস্টে গিয়ে দেখা যাবে যে যে এনিমি যেটা থাকবে সেটার কাছে একদম ভালো ভালো শর্ট গান থাকবে। অ্যান্ড গাইস আমার কাছে আছে আর একটা গ্লোয়াল, গাইস এখানে একটাকে দেখছি মনে হয়, একটাকে দেখছি ভাই, একে মেরে দিছে, একে মেরে দিছে ভাই। অ্যান্ড গাইস এখন আমাদেরকে সাথে আর একটা এনিমি বাকি, গাইস একটা গাছের পিছনে পিছনে থাকতো কারণ আমাদের কাছে গ্লোয়াল নেই। ও ভাই 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 ভাই,
তো পুরো দূরে বেড়ে দিচ্ছে ভাই। মেডকিট একটা নি ভাই, স্যার একটা মেডকিট বাকি গাইছে, আমরা এত ফকির কেন হয়ে গেছি গা। একটু দূরে দূরে থাকি, কারণ রোজা তো দূর, একটু বেশি ড্যামেজ দিবে। লং রেঞ্জের গান নিয়ে লাস্টে গিয়ে আমি কি করব ভাই? আর যদি ফ্যাক্টরির ছাদে যদি কোনো একটা শর্ট রেঞ্জের গান দিলে, অথবা মিড রেঞ্জের গান দিলে হয়তো ভাই। পিছনে এসে গেছে ভাই, পিছনে এসে গেছে। ও ভাই কোথায় যাব এখন? একে গিয়ে ও ভাই, ভাই কোথায় যাও? গ্লু আল বসাই দিছে রে। আরে ভাই M1887 এমেনাসের কাছে 2 গোলে শর্ট গান গাইজ। ও ভাই আমার, আমরা হারছি, এটা শিওর থাকো ভাই, বলছিলাম না গাইস। এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।